ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ক্রিকেট মাঠের পাশাপাশি রাজনীতিতে আসায় সমালোচনা কম হয়নি নির্বাচিত হওয়ার পরেও তা হচ্ছে তবে এসব নিয়ে একটুও মাথা ব্যথা নেই মাশরাফি বিন মোর্তুজার বিপিএলে গতকাল ম্যাচ জিতানো পারফরম্যান্সের পর রংপুর রাইডার্স এই অধিনায়ক বলেন আমি সব নীরবে দেখে যাব এবং নীরবে কাজ করে যাব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নেওয়ার পর থেকেই মাশরাফিকে নিয়ে চলছে তুমুল ঝড় সমর্থন পেয়েছেন অনেক তবে সমালোচনাও কম হয়নি এদিকে নির্বাচন শেষ করতে না করতেই শুরু হয়ে গেল বিপিএল আসর নির্বাচনে অংশ নেওয়ায় অনেকের ধারণা ছিল ক্রিকেট থেকে বিদায় নিতে হবে মাশরাফের তাই এবারের বিপিএল আসর ছিল তার জন্য একটা চ্যালেঞ্জ সেই চাপ নিয়েই বিপিএল খেলতে মাঠে নেমেছে মাশরাফি বিন মর্তুজা গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপক্ষে একাই জয় নিশ্চিত করেছেন মাশরাফি চার ওভার বোলিং করে এগারো রান দিয়ে চার উইকেট নিয়েছেন তিনি প্রথম ম্যাচে দল হারলেও তিনি নিয়েছিলেন দুটি উইকেট দ্বিতীয় ম্যাচে একটি এবং তৃতীয় ম্যাচে চার উইকেট ম্যাচের পর সংবাদ সম্মেলনে উঠে আসলো এ সমস্ত প্রসঙ্গ এ নিয়ে মাশরাফি বলেন আমি নিজের কাজ করে যাব রাজনীতি টেনে যারা সমালোচনা করতে চাই তাদের সুযোগ হয়তো আসবে প্রতি ম্যাচেই তো আমি অবশ্যই পারফরম্যান্স করতে পারবো না তখন তারা সমালোচনা করবে লোকে যেটা বলবে এটা তো আমার নিয়ন্ত্রণে নেই আমি শুধু আমাকেই নিয়ন্ত্রণ করতে পারি আমি দেখব শুনব এছাড়া আর কিছুই করার নেই আর বর্তমানে থেকে খেলা চালিয়ে যাব পারফর্ম করতে পারলে তো হলো না পারলে এ সমস্ত ব্যাপার আর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না যে বসে আছে সমালোচনা করার সুযোগ নিতে সে কোনো না কোনো একদিন সুযোগ পাবে দুর্দান্ত পারফর্ম করার পরেও সমালোচিত হওয়ায় মাসরাফি দুঃখ করে এ সমস্ত কথা বলেছেন